الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين ان شاء الله আমরা আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাপাকের নিকট অতি প্রিয় একটি এবাদত এর বিষয়ে আলোচনা করব বিষয়টা হল দোয়া আল্লাহ রাবুল আলমিন তিনি হলেন অমুখাপেক্ষী আল্লাহমদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী অর্থাৎ কারো ধার ধারে না কারো কাছে তার কোনো প্রয়োজন হয় না আর কেউ কোনো ক্ষতিও করতে পারে না পৃথিবীতে এমন কোন লোক নাই যে অন্যের মুখাপেক্ষী না আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা যদি বলি এই যে সামনে নির্বাচন আসতেছে কত অনুনয় বিনয় করে মানুষের কাছে ভোট ভিক্ষা চায় ভোট ভিক্ষা তো একটা কুলি মজুর একবারে সাধারণ একটা লোকের ভোটটাও তিনি চান এবং প্রকাশ্যে হাজার হাজার মানুষের কাছেই চায় কিন্তু আল্লাহ আল্লাহরাবুল আলমিন তিনি এমন সত্তা যিনি একাই হলেন অমুখাপেক্ষী আর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী এই জন্য আমাদের জীবনে বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজনে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে চাইব আমরা সকলেই আল্লাহর দরবারে ফকির আল্লাহ হলেন ধনী বিত্তশালী আমরা সবাই হলাম আল্লাহর কাছে ফা গরী ফকির আল্লাহ আরবুল আলমেন সোরাফাতের পনেরো নম্বর আয়াতে বলেছেন ইয়া সুয়া তুমুল ফকর উ আল্লাহ হে মানব মণ্ডলী তোমরা সকলেই হলে আল্লাহর সামনে ফকির তিনি একা চির প্রশংসিত বিত্তশালী ধনী তোহার কাছে আমরা সবাই এমন এমনকি নবী আমাদের নবী সকল নবীদের যিনি ইমাম তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দুক আল্লাহ আমি তোমার গোলাম ওয়াবনু আব্দিক তোমার গোলামের সন্তান আমি শুধু গোলাম না আমার বাপেও তোমার গোলাম ওয়াবনু আমাতিক তোমার দাসীর সন্তান আল্লাহ আমি তোমার এক গোলাম আমি গোলামের ঘরের গোলাম আমার মাও তোমার দাসী আমি সেই দাসীর সন্তান নাওয়াসি বিয়াদিক আমার ভাগ্য আমার মাথার ঝুটি তোমার হাতে আমার ভালো আমার মন্দ আমার কল্যাণ অকল্যাণ সব কিছু তোমার হাতে তিনি এত ছোট করে নিজেকে পাকের কাছে দোয়া করতেন এবং নিজের অক্ষমতা দুর্বলতা আল্লাহর সামনে প্রকাশ করতেন তাহলে আমরা সকলেই হলাম আল্লাহ পাকের মহতাজ বিভিন্ন প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাইব এই বিষয়ে আমরা আল্লাহ আজকে কিছু কথা বলবো পাক আদেশ করেছেন দোয়া করতে এটা তার হুকুম সুরাগাফেরের সাত নম্বর আয়াত আল্লাবাক বলেন ওয়া কল কুম ও দৌনি তোমাদের প্রভু আদেশ করেছেন বলেছেন ও দৌণি তোমরা আমাকে দোয়া করো আমার নিকট দোয়া করো আস্থাজিবিলাকুম আমি দোয়া কবুল করবো ইন্নস্তাক বীরুনান ইবাদতি যারা আমার এবাদতে অহংকার প্রদর্শন করবে পৃষ্ঠ প্রদর্শন করবে দূরে থাকবে সেয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন তারা অবদস্থ অপমানিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা যখন আমার বান্দা আমার বিষয়ে জিজ্ঞাসা করে আমি বান্দার অতি নিকটে হুজিবু দা ওয়া দাদ দা বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই আল্লেস তাজিব উলি ওয়ালি মিনুবি আল্লাহ হুমিয়ার সুদুন তারা যেন আমার আদেশ মান্য করে আর আমার উপর ঈমান আনে তাহলেই তারা সঠিক পথ পাবে তিরবেশ্বরীফ হাদিস রসুলুল্লাহ সাল্লাম বলেছেন আদ্যা আল্লাহ ই বা দোয়াই হলো এবাদত দোয়াই হলো মূল এবাদত সিলসিলা আহাদিস সাহিহার একটা হাদিস আফদালুল এবাদাতি আদোয়া সবচেয়ে উত্তম এবাদত হলো দোয়া উত্তম এবাদত হলো দোয়া তিরমিজ শরীফের একটি সহি হাদিস ইন্নাহু মাল্লাম ইয়াস আলিল্লাহা ইয়াগদাব আলাইহি আল্লা কাছে যে চায় না আল্লাহ তার উপরে গোসা হয় নারাজ হয় রাগান্বিত হয় মানুষ যত দয়ালু হোক আপনি একবার গেলেন দুইবার তিনবার বারবার গেলে বিরক্ত হয় হয় না। কিন্তু আল্লাহ রাবুল আলমিন তিনি এমন সত্তা এমন দাতা যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয় যার কাছে না চাইলে তিনি রাগান্বিত হয় আর আদম সন্তান যার কাছে চাইলে সে রাগ হয় আর আল্লাহ আরাব্লা আলামিন এমন দয়ালু যার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন এই দোয়া হল দুই প্রকার এক প্রকার দোয়া হল পাখের কাছে কিছু চাওয়া এটা হল দোয়া উল মাস কিছু চাওয়ার জন্য দোয়া আরেক প্রকার দোয়া হল আল্লাহর গুণগান আল্লাহর প্রশংসা আল্লাহর এবাদতের জন্য দোয়া যেমন সুবহান আল্লাহ আল্হামদুলিল্লাহ লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ আকবর ইল্লা ইহ এই যে দোয়াগুলি এগুলা কিন্তু আমরা কিছু চাচ্ছি না বরং কোথাও আল্লাহর প্রশংসা কোথাও আল্লাহর মর্যাদা পাকের বরত্ব মহত্ব আল্লাহ আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এখানে কিন্তু আমি কিছু চাই নাই এগুলি হল দোয়া উল্লাহ এবাদা এবাদতের জন্য দোয়া আর আরেক প্রকার দোয়া হলো সাওয়ার জন্য দোয়া এই দুই প্রকার দোয়াই একমাত্র করতে হবে আল্লাহ রাবুল আলমিনের নিকট অন্য কারো কাছে দোয়া করা যাবে না দোয়ার কিছু আদব এই পর্যায়ে আমরা আলোচনা করব আদাবুল মুফরাদে ইমাম বুখারি রহমেলা বর্ণনা করেছেন মামিন মুসলিম যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করে আর এই দোয়াটা যদি কোনো পাপের না হয় আর আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া না হয় তাহলে তিনটার একটা এই ব্যক্তি অবশ্যই পাবে হয়তো দুনিয়াতে সে যা আল্লাহ তার দিয়ে দিল অথবা এর বিনিময় দুনিয়াতে না দিয়া আল্লাহ পরকালের জন্য জমা রাখবে আপনি জুনিয়া চাইলেন এটা দেওয়া হলো না পরকালে এর বিনিময় আল্লাহ জমা রাখবেন আর একটা হলো আপনি যা চাইলেন এটা না দিয়া বিশেষ কারণে আল্লাহ জানেন যে এটা আপনার জন্য অতটা জরুরি না অথবা অনেক সময় দেখলে দেখা যায় যে আপনি চাইতেছেন আমার অভাব যেন দূর হয়ে যায় অভাব দূর হলে কিছু পয়সা পাতি হইলে আপনি যে খারাপ হয়ে যাবেন আপনি জানেন না কিন্তু আল্লাহাক অবশ্যই জানেন এখন এই জিনিসটা সে চাইতেছে আল্লাপাক বোলালিন এইটা না দিয়া একটা বিপদ তার সামনে ছিল আল্লাহ বিপদটাকে দূর করে দিলেন এই দুয়ার বিনিময়ে বিপদটা যেটা আসতো আরও বড় বিপদ আরও বড় প্রয়োজন আপনার আপনি হয়তো নিজে জানেনই না ওই জিনিসটা আল্লাহ আপনার থেকে দূর করে দিল অথবা এর চেয়ে আরও বেশি প্রয়োজন একটা জিনিস ওইটা আল্লাহ আপনাকে দান করলো অর্থাৎ জিনিসটা পরিবর্তন করে দিলেন আল্লাহ আর কোনটা সরাসরি দেন কোনটা পরিবর্তন করে দেন আর কোনটা দুনিয়াতে না দিয়ার আখেরাতে এর বিনিময় পাক দান করবেন এই তিনটার অবশ্যই একটা না একটা হবে তো সাহাবাই কেরাম বললেন ইয়া রসল্লাহ তাহলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইবো তো বলেন আল্লাহ তোমাদেরকে বেশি বেশি দেবেন যদি বেশি বেশি চাও তাহলে আল্লাহ তোমাদেরকে বেশি বেশি দান করবেন দোয়ার আরেকটা আদব হলো চুপে চুপে বলা আল্লাহর কাছে দোয়া চুপে চুপে করা দুই নম্বর আয়া থেকে আল্লাহ পাকাবুল আলমিন বর্ণনা করেন দিকুর আহমতে অরব্বিকা বেদাহু জাকারিয়া শরণ করো জাকারিয়ানবীর উপর যে আল্লাহ রহমত করেছিলেন দয়া করেছিলেন সেই কথা ইবিনা দা নিদা আন খফিয়া যখন চুপে চুপে আল্লাহকে বলেছিলেন চুপে চুপে আল্লাহকে আল্লাহর কাছে তিনি চেয়েছিলেন আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি হার গোর দুর্বল হয়ে গেছে আমার চুল দাড়ি পেকে গেছে আল্লাহ আমি বার্ধক্যের শেষ পর্যায়ে এসে পড়ছি আল্লাহ আমার সন্তান নাই তুমি আমাকে একটা সন্তান দান করো তো বলেন আল্লাহবাসিরু কাবি গোলামিনিসিয়া আমি তোমাকে একটা ছেলের সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া আল্লাহ সন্তানও দিলেন আবার একটা নামও রাইখা দিলেন আল্লাপাক বলেন এর আগে ইয়াহিয়া নামে কোনো লোক পৃথিবীতে আসে নাই এই নামে কারো নাম আর রাখাও হয় নাই তো আল্লাপাক রাবুল আলমিন এই দোয়াটা কবুল করেছিলেন উত্তম রূপে এবং এই দোয়াটা ছিল চুপে চুপে আল্লাহর কাছে তিনি গোপনে নিদা আন খফি চুপে চুপে আল্লাহকে তিনি ডেকেছিলেন আল্লাপাক রাবুল আলমিন সোরা আর রাফের পাঁচ পঞ্চাশ নম্বর আয়াতে আদেশ করেছেন আমাদেরকে ওদ রব্বুম তদরফিয়া তোমরা তোমাদের প্রভুকে ডাকো দোয়া করো রব্বাকুম তোমাদের প্রভুকে তদারো আং কাকুতি মিনতি করে আল্লাহ তুমি না দিলে কোথায় আমরা যাব তুমি ছাড়া আর কোনো মাবুত নাই তুমি ছাড়া ভরসার কোনো স্থল নাই তুমি ছাড়া কোনো দাতা নাই আল্লাহ আল্লাহবাকের কাছে নিজের অভাবকে নিজের প্রয়োজনটাকে পেশ করা খুব নিজে ছোট হয়ে কাকুতি মিনতি করে ওয়াকুফিয়া এবং সংগোপনে তাহলে দুইটা আদব একটা হলো কাকুতি মিনতি করা আর একটা হলো চুপে চুপে আল্লাহর কাছে বলা সুরা আরাফের দুইশো পাঁচ নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা তুমি তোমার প্রভুকে ডাকো মনে মনে কিভাবে মনে মনে তাদাররুআন ওয়াখিফা কাকুতি মিনতি করে এবং ভয় নিয়ে আল জাহার জাহের করে নয় অনুচ্চ সরে মনে মনে আবার বলেন অনুচ্চ সরে কথাটা একই কথা দুইবার আল্লাহ একই আয়তের মধ্যে বললেন অর্থাৎ দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ও রব্বাকুম তদরফিয়া তোমরা তোমাদের প্রভুকে ডাকো কাকুতি মিনতি করে আর মনে মনে সংগোপনে কিন্তু আমাদের দেশে যে দোয়া হয় মাবুত মাইক লাগায় চিল্লাইয়া ফেলায় এই দোয়া এই দেশে কিন্তু দেখা যায় না হ্যাঁ রমজানে বেতরে নামাজ যেটা হয় এটা ভিন্ন কিন্তু এইভাবে একজন আপনার পাশে বসে দোয়া করতেছে কে কি চাইতেছে আপনি জানেন না আর আমরা বসে থাকি নামাজ পড়া যে ইমাম সাহেব তো দোয়া একটা করবোই আমরা তো আসি লগে তো এই সিস্টেমও রসুল্লা সাল্লামের যুগে ছিল না এখনো আরব জাহানে নেই তো আল্লাহ পাককে বলতে হবে গোপনে পাককে বলতে হবে চুপে চুপে আল্লাহকে বলতে হবে মনে মনে রসুল্লাহ সাল্লা একবার শহরে যাচ্ছিলেন সহিবুখারির হাদিস দুই হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস শহরে যাচ্ছিলেন আবু মুসা শাহ শাহরি রাদ আল্লাহ বর্ণনা করেন যে আমরা যখন ওই সফরে চলতেছিলাম আমাদের স্বর গলার স্বর আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে একটু বড় হয়ে গেল আমরা আল্লাহর তাজবি তাহলিল একটু জোরে বলতেছিলাম রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমাদেরকে বললেন ইয়া আই হান্নাস আর বেউ আলা আংফুসিকুম হে মানব মণ্ডলী তোমরা নিজেদের উপর সদয় হও এত তাকলিফ এত কষ্ট করা দরকার নাই ফাইন্য কুমলা তা ধরু না তোমরা তো এমন কোন সত্তাকে ডাকো না যিনি ধ্যানদা শোনে না খুব জোরে বলতে হবে সিল্লাহে বলতে হবে না এমন না আল্লাহ তিনি ধ্যান দাও না আর তিনি গায়েবও না অর্থাৎ অনুপস্থিত না তা ধরুন সামিয়ান বসিরান এমন সত্তাকে তোমরা ডাকতেছো যে তিনি সব শোনেন সব দেখেন এবং অতিথি কঠিন তাহলে তাকে জোরে বলার কোনো প্রয়োজন নেই আল্লাহ আলামিন উল্লেখ করেছেন নবীরা আল্লাহর কাছে কিভাবে চাইতেন না তারা আমাকে ভয় নিয়ে ডাকতো আর আমার কাছে আশা করে ডাকতো নবীরা আমার কাছে যখন দোয়া করত তারা অতি ভয় আমাকে করত আর আশা নিয়ে আমার কাছে তারা প্রার্থনা করত। মুসলিম শাহীফের হাদিস লা তা আলা আঙ্খু সিকম নিজেদের উপরে নিজেরা বদ্ধয়া করিও না করেনি নিজের উপর কেউ করে শুনছেন করে চেয়ে ভালো হয়তো আমি যদি মই রই যাইতাম এক মহিলারা বলছে ওষুধ খান ওষুধটা বেশ মানে উনি ওষুধ খেতে চায় না তো খাইছে খুব কষ্ট করে কয় আমার উপর একটা ঠাটা যদি পড়তো তো যাই হোক আমার মনে হয় পুরুষদের মধ্যে এরকম শোনা যাবে না তো অনেক সময় নিজের সন্তান ওলা আতাদো আলা আলাম নিজের সন্তানের উপরও কখনো বদোয়া দিও না তোরা জীবনে উন্নতি করতে পারবি না একটা কথা আপনি বলে দিলেন রাগ হইয়া জীবনে এই যে কথাটা আপনি বললেন ওলা আলা কম তোমাদের সম্পদের উপরেও বদোয়া করিও না নিজের উপরও না সন্তানের উপরও না নিজের সম্পদের উপরেও বদা করিও না কারণ আল্লাপাক রব আলমিন অনেক সময় তোমরা যেই দোয়াটা করো সাথে সাথে এটাকে কবুল করে নেয় দেখা গেল কবুল হয়ে গেল পরে আপনি সারা জীবন আফসোস করলেও আর কাজ হবে না এই জন্য রসুল্লা সালাম দোয়ার আদব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে এবং এই বিষয়গুলি খেয়াল রাখবে দোয়া করার প্রথম প্রধান যে আদব এটা হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করবে না বান্দা একমাত্র আল্লাহকেই ডাকবে আল্লাহর কাছেই দোয়া করবে আর প্রতিদিন বান্দা আল্লাহর সাথে ওয়াদা করে ইয়া কেন আবুদু ইয়া কেন আল্লাহ শুধু তোমার এবাদত করি আর তোমার কাছেই চাই অন্য কারো কাছে না আল্লাহ শুধু তোমার কাছে চাই ও ইয়া কা ইয়া কা মানে কেবলমাত্র আপনারই নিকট কেবলমাত্র আপনারই নিকট চাই আল্লাহ নিষেধ করেছেন

এবং কোনো আত্মীয় সম্পর্ক ছিন্ন করার দোয়া না করো মালাম যদি তারাহুরা না করা হয় তাহলে তারাহুরা করলে দোয়া কবুল হবে না সাহাবারা বললেন সাহাবার বললেন্লা তারাহুরা কি তিনি বললেন যে কোনো ব্যক্তি দোয়া করল বারবার দোয়া করলো দেখে কোনো ফল পাইল না দোয়া করা ছেড়ে দিল সাইলাম আল্লাহর কাছে বললাম কই কোনো কবুল তো হচ্ছে না দেখতেছি না তখন দোয়া করাটা সে ছেড়ে দেয় ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যে ব্যক্তি কোনো পাপের দোয়া যদি না করে পাপের দোয়া মানে আল্লাহ যাইতেছে চুরি করতে না পড়ে তাহলে এই পাপের দোয়া কি হবে না আল্লাহ কবুল করেন না আর পরে যদি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার ছিন্ন করার কোনো দোয়া হয় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া যদি হয় যেমন তোর সাহারা যেন আমি না দেখি হ্যাঁ আল্লাহ যেন হ্যার মুখ আমারে না দেখায় অথচ আপনার আপন ভাই আপনার চাচা আপনার পুভু রক্তের সম্পর্কে আর আত্মীয় আপনি যদি এমন দোয়া করেন কোনো পাপের অথবা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার তাহলে সেই দোয়া কবুল হবে না কিন্তু যদি তুমি এই দুই পাপ কাজ না করে তুমি যদি স্বাভাবিক কোনো নেকের দোয়া করো উত্তম জিনিস আল্লাহর কাছে চাও তারাহুরা না করো তাহলে দোয়া অবশ্যই কবুল হবে তারাহুরা কি ওই যে দোয়া করলাম দোয়া করলাম কই কবুল তো হলো না আর সে দোয়া করা ছেড়ে দেয় রসল সে মক্কাতে দোয়া করেছিলেন যখন তার মাথার উপরে ওটার নারীবুরি চাপাই দেওয়া হলো ফাতেমার আদেল তালহা যখন এই নারীবুরুটা সরাই দিলেন রসল্লা আসলাম মাথা উঠালেন এবং ওদের দিকে চাইলেন সাথে সাথে হাত তুলে আল্লাহর কাছে বদোয়া করলেন এবং নাম ধরে ধরে প্রত্যেকটার এই কুরাইশ নেতাদের নাম ধরে ধরে তিনি বদোয়া করেছিলেন আবু জাহেল আবুল আহাবুৎ বা সাইবা তো এদের জন্য যে বদোয়া করেছিলেন বদরের ময়দানে সেই দোয়া এর ফল পাওয়া গেল প্রত্যেকটা যাদের নাম বলেছিলেন সকলেই কি হলো বদরের যুদ্ধে তারা জাহান্নামে নামে চলে গেল দুনিয়া থেকে তারা বিদায় হলো আল্লাহ পাক বলে আলমিন সেই দোয়া কবুল করেছিলেন কিন্তু ফল পাইতে কিছু সময় লেগেছে তো এখন আমাদের দোয়া আজকে করলাম কালকে যদি বলি কই ফল কই রেজাল্ট কই পাচ্ছি না তো না দোয়া করতে থাকতে হবে করতে থাকতে হবে আল্লাহ আমাকে আদেশ করেছেন চাইতে দেওয়ার মালিক তিনি তিনি যখন ইচ্ছা করেন তিনি তখন দিবে আর দুনিয়াতে যদি নাও দেয় তাহলে পরকালে আমি পাব তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন উদউল্লাহ ওয়া এ মুকিনুনা বিল আল্লাহর কাছে যখন দোয়া করবে তখন আশা রাখবে অবশ্যই দোয়াটা কবুল হবে এরকম না যে সাইলাম আল্লাহ দেয় না না দেয় হ্যাঁ কি জানি না এরকম না বরং আশা রাখবেন যে অবশ্যই কি হবে আল্লাহ আমার দোয়া ফিরাই দিবেন না আল্লাহ অতি দয়ালু অতি হ্যাঁ করুণাময় তিনি আমার দোয়া অবশ্যই কবুল করবেন এরকম আশা রেখে দোয়া করতে হবে ওয়াই আন আল্লাহ আলায়া আন মিন গাফিল লাহিন জেনে রেখো যে আল্লাহ কোন গাফেল ব্যক্তি বেখেয়াল ব্যক্তি এবং দোয়াতে অমনোযোগী দোয়া করতেছে এদিকে আর সায়ে রেসে আরেকদিকে ওই দেখে ফ্যান ঘুরে হ্যাঁ ওই যে কে আসতেছে যাচ্ছে ওইদিকে তার খেয়াল আর বলতেছে রব্বানা তিনা ফিদ্দিনী হাসানা অফিল আখেরাতে হাসানা এইভাবে না বরং দোয়ার মধ্যে সে কি করবে কি বলতেছে খেয়াল করতে হবে এবং আল্লাহর কাছে কাকুতি মিনতি করে সে নিজের অভাব আল্লাহ পাকের সামনে উপস্থাপন করবে আদবের সহিত এবং এমন যেন না হয় যে বেখেয়াল সে শুধু মুখে আওড়াচ্ছে অথচ তার মন হলো অন্যদিকে তাহলে ওই দোয়া কবুল হবে না দোয়া কবুলের জন্য কিছু পদ্ধতি এ পর্যায়ে আমরা বলবো তিনি নিজেই শিক্ষা দিয়েছেন বিহা আছে সুন্দর সুন্দর নাম সেই নাম নিয়ে আল্লাহকে তোমরা ডাকো একশো আশি নম্বর আয় আল্লাপাক বলেন আল্লাহর রয়েছে অতি সুন্দর সুন্দর নাম আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ডাকো তাহলে আল্লাহ কি করবেন দোয়া কবুল করবেন ইবনে মাজার একটা হাদিস তাহলে দাওয়াতিন্তা যা তিনটা দোয়া আছে এই দোয়া সরাসরি কবুল করা হয় লাফিহীন কোনো সন্দেহ নাই দাওয়াতুল মাজলুম একটা দোয়া হলো মজলুম ব্যক্তির দোয়া অর্থাৎ কারো জুলুম করেছেন এই ব্যক্তি মজলুম হয়ে যদি আপনার ওপরে কোনো বদ দোয়া করে অথবা বালো দোয়াও যদি করে তাহলে এই দোয়াটা কখনো আল্লাহ ফিরিয়ে দেন না দাওয়াতুল মুসাফের আরেকটা হলো মোসাফের ব্যক্তির দোয়া মুসাফের আপনি দেশে যাচ্ছেন প্লেনে উঠেই একটা মিউজিক ছাড়লেন কারের মধ্যে ইয়ারফোনটা ঢুকে গান শুনতে শুনতে দেশে গেলেন সময়টা ভালো কাটলো এই তো আমাদের অবস্থা অনেকের ইল্লাম আশা আল্লাহ না মুসাফিরের দোয়া কি হয় কবুল হয় এবার আপনি একটু হাত তুলে আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন কি করে আপনাকে হেফাজতে রাখে অনেক সময় দেখে গান শুনতে শুনতেই আবার বিমানটা হঠাৎ করে পরেও যেতে পারে তো এত উপরে আপনি চলতেছেন তারপরে আপনি এখানে বসে বসে ফিল্ম দেখেন বসে বসে আপনি আল্লাহর এই নাফরমানি করতেছেন আপনার মনে একটু মৃত্যুকে স্মরণ হয় না যাই হোক মুসাফির অবস্থায় দোয়া আল্লাহ কবুল করেন আর পিতা মাতার দোয়া সন্তানের জন্য এটাতে কোনো সন্দেহ নাই সরাসরি আল্লাহ কবুল করেন এই হাদিসটা হলো হাসান পর্যায়ের হাদিস ইমনে মাজার আরেকটা হাদিস

লাক আল্লাহ ইসমহিল আজম এই ব্যক্তি আল্লাহ ইসমে আজম নিয়ে দোয়া করেছে এর মধ্যে ইসমে আজম আছে যেই ইসমে আজম দিয়ে আল্লাহি আপ এই ইসমে আজম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ দোয়া অবশ্যই কবুল করেন ও ইদা দোয়া বিহি আজাব যেই দোয়াই করা হয় এই ইসমে আজম নিয়ে এটা কবুল হয়ে যায় তাহলে এই ইসমে আজম আছে এই দোয়াটা দোয়াটার মধ্যে আল্লাহ

কুন্তু খালফার রসুল সাল্লাহ আলী আসালাম ইয়াউমান আমি একদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিছনে বসা ছিলাম একটা সোয়ারির উপরে বসা ছিলাম তো তিনি আমাকে বললেন ইয়া গোলাম ইন্নি ও আল্লি বুকা কালিমাত হে বৎস হে ছেলে তোমাকে আমি কতগুলি কথা শিক্ষা দেব এহফাদুল্লাহ ইহফাদুক তুমি আল্লাহর বিধান মেনে চলো আল্লাহ তোমাকে হেফাজত করবেন এহফাদুল্লাহ তাজিদ হুতু আল্লাহ পাকের বিধান তুমি মেনে চলো তাহলে আল্লাহকে তোমার সামনে তুমি পাবে প্রয়োজনের সময় আল্লাহকে তোমার সামনেই পাবে ইদা আলতাফাস আলিল্লা যখন কিছু চাইতে হয় আল্লাহর কাছেই চাইবে একমাত্র আল্লাহর কাছেই চাইবে ও ইদাস্তান বিল্লা যখন আশ্রয়ের প্রয়োজন হয় একমাত্র আল্লাহর আশ্রয় চাইবে ও আলামু আন্নাল উম্মাত আলা আই আনফাউকা বিশাই লাম লামি আনফাউকা ইল্লা বিশাই ইন কতকাত বাহুল্লাহ জেনে রেখো সারা বিশ্বের সকল মানুষ সকলেই যদি তোমার কোনো উপকার করতে চেষ্টা করে আল্লাহ না চাইলে করতে পারবে না আর সকলে মিলে কোনো অকল্যাণ তোমার যদি করতে চায় কোনো ক্ষতি করতে চায় তারা পারবে না যদি আল্লাহ তোমার ভাগ্যে না রাখেন রুফিয়াতিল আকলামু ওয়া জফাতিস ভাগ্য লেখার কলম কিন্তু ওঠানো হয়েছে লেখা শেষ কলম ওঠানো হয়ে গেছে কালিটাও শুকায় গেছে তাহলে তুমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ আল্লাবাক তিনি তোমার ভালো মন্দ করতে পারে আর জগতের কেউ তোমার কল্যাণ অকল্যাণের মালিক না যদি আল্লাহ চায় ওইটাই হবে একমাত্র আল্লাহর কাছে তুমি চাইও সোনানি আবুদাউদের আরেকটা হাদিস রাসুল উল্লা সাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন উনি সরাসরি আল্লাপাকের কাছে চাওয়া শুরু করলেন এর আগে আল্লাহর কোনো প্রশংসাও করে নাই রসলামের উপর কোনো এই ব্যক্তির দোয়া শুনে রসলাম বলেছিলেন এই ব্যক্তি করেছে এমনটা করা তোমাদের উচিত নয় বরং তোমরা যখন দোয়া করবে প্রথমে আল্লাহ পাখের প্রশংসা গুণগান এরপরে নবী করিম সাল্লি সাল্লামের উপর দুরুদ পড়বে এরপরে আল্লাহর কাছে তোমার দোয়া তুমি পেশ করবে এইভাবে দোয়া করলে দোয়াটা কবুল হবে হাদিসের সনদ হল সহি তিরমিজি শরীফের একটা হাদিস দাওয়াত উদ্দিন নুন ইউনুস আলাইসালামের দোয়া ইদা দা ওয়াহু আফি বাত যখন তিনি মাসের পেটে থেকে দোয়াটা করেছিলেন দোয়াটা কি ইলা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাল জালিমিন এই দোয়া ইউনুস নবী মাসের পেটে থেকে যেই দোয়াটা পড়েছিল এই দোয়াটা ফাইন নাহু উল্লাহ মিয়াদু বিহার রাজৌলুলুন মুসলিমুন ফিশাহি ইনকত ইল লাস্ত আল্লাহহুলাহ কোনো মুসলিম ব্যক্তি যদি এই দোয়া করে তার নিজের প্রয়োজন আল্লাহকে বলে অবশ্যই দোয়াটা কবুল হবে আলবা কোরআন কারিমে বলেছেন ফাস্তা জবন আল্লাহু মানে জেন আহ গাম আমি তাক তার বিপদদোর করেছিলাম তার দোয়া কবুল করেছিলাম ওয়াকেদা নুঞ্জিল মুখমিনিন অনুরূপভাবে আমি মোমেনদের কি করব। দোয়াও কবুল করব এবং তাদেরকে উদ্ধার করব তাহলে এই দোয়াটা বলে আমরা আল্লাহর কাছে চাইব। লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানক ইন্নি কুন্তুমিনা দোয়া আলিমিন আমরা তো বড় হজুরের কাছে যাই দোয়ার জন্য না এই অস্ত্রপাতি আপনার কাছে কিন্তু আছে দোয়া কবুলের মাল মশলা আপনার হাতেও আছে কে জানেন না আপনারা দোয়া অনেকেই জানেন লা ইলাহ ইল্লা আন্তা সুবহানক ইন্নি কুন্তুমিনা দো আলমিন দোয়াটা পরে না আল্লার কাছে নিজের প্রয়োজন আপনি বলেন আল্লাহ আপনাকে আদেশ করেছেন ও দৌনি আস্তা জিবলা তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করো আল্লাহ কিন্তু বলেন নাই যে না দোয়ার জন্য হুজুরের কাছে যাও এরকম কথা আল্লাহ কোথাও বলেন নাই আপনারা ওইখানে যান বরং সাইতে হলে যান আগে মা বাপের কাছে যান আগে হ্যাঁ মায়ের কাছে বলেন মা তুমি দোয়া করো তোমার দোয়া সন্তানের জন্য অবশ্যই কবুল হয়ে যায় কিন্তু বড় হুজুর হ্যাঁ দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে আমি নিষেধ করি না আপনি আলেমা বা কোনো নেককার ভরেসগার মানুষ এরা দোয়া করলে এদের কাছে আপনি দোয়া চাইতে পারেন নিষেধ নাই কিন্তু কোনো উৎসাহ দেওয়া হয় নাই যে তোমরা নেককার দেখা ভরেসগার দেখা আলেমা দেখা দোয়া চাও হাদিসে কিন্তু এগলি নাই হাদিসে যেগুলি আছে যে পিতামাতা দোয়া সন্তানের জন্য এমন কি সন্তান পিতামাতার জন্য যদি দোয়া করে রাসুল ইসলাম বলেছেন মানুষ যখন মরে যায় আমল নামা সব বন্ধ হয়ে যায় তিনটা রাস্তা জারি থাকে তিনটা রাস্তা এর মধ্যে একটা হলো সন্তান যখন তার পিতা মাতার জন্য দোয়া করে এটা বন্ধ হয় না এটা চলতে থাকে এবং এটা কবরে পছতে থাকে সন্তানের কথা আছে কিন্তু না আপনার পিতার জন্য আপনার মন থেকে যে এইভাবে দোয়া আসবে আমার কিন্তু ভাই এতটা দয়া দয়া লাগবে না এতটা মায়া হবে না আপনার বাপের জন্য আমার চোখে পানি হাসবে না এটি স্বাভাবিক তাহলে আমরা নিজেরা দোয়া করার চেষ্টা করব বরং আল্লাহ দূরে না আল্লাহ সবার নিকটে ছোট ভাই একটা জিনিস দরকার মার কাছে এখন মার কাছে না চাই এক বড় ভাইয়ের সুপারিশ দেরাই আপনি আপনার মায়ের কাছে চাবেন আপনার বড় ভাইয়ের সুপারিশ লাগবে না আপনি ছোট হলেও আপনি মায়েরই সন্তান আর একটা বড় হলেও সে ঠিক আছে এর মধ্যে ছোট বড় থাকতে পারে কিন্তু আমার মা আমার অন্য কারো সুপারিশ নিয়ে আসতে হবে না বরং যদি সুপারিশ নিয়ে আসি বড় ভাই রেফারেন্স আমার মাকে বলি তাহলে মা কি যদি তার ছোট বান্দা হন তাহলে আপনি তার বান্দা আপনি তার গোলাম আপনার প্রয়োজন আপনি তাকে বলবেন অন্য কোনো উসিলা দরা অন্য কোনো মাধ্যম দরা এটা আল্লাপাকাবুল আলামিন পছন্দ করেন না শরীফের হাদিস মানসার রাহু মানসারাহু আস্তাজিব আল্লাহ লাহু আন্দা সাদা ইদি ওয়াল খারবি যে ব্যক্তি চায় তার দোয়া মুসিবতের সময় কবুল হয়ে যাক এটা যে চায় ফালিউক সির দোয়া আফির রাখা ই এই ব্যক্তি যেন সচ্ছল অবস্থায় সুখের অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে যে ব্যক্তি সচ্ছল অবস্থায় সুখের অবস্থায় স্বাচ্ছন্দ্যের অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি চায় বিপদের মধ্যে যখন দোয়া করবে আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করবে তাহলে বিপদ আসার আগেই আল্লাহ পাকের কাছে বেশি বেশি চাওয়ার অভ্যাসটা করতে হবে তিরমিজি শরীফের সহি মুসলিম শরীফের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস দাওয়াতুল মারইল মুসলিমি লি আখিহি ফি যাহরিল গায়বি মুস্তাজাবা কোন মুসলিম যদি কারো পিছনে দোয়া করে না শুনায়া কোন মুসলিম যদি আরেক মুসলিমের জন্য তার পিছনে তাকে না শুনিয়ে দোয়া করে এই দোয়াটা কবুল হয়ে যায় এবং এই ব্যক্তির মাথার পাশে একজন ফেরেশতা দায়িত্বশীল অর্থাৎ এর এটাই ডিউটি ফেরেশতা বলতে থাকে আমিন ওয়ালা কাবি মিথিল আল্লাহ তুমি কবুল করো আর তোমারও যেন আল্লাহ দান করে তুমি বলতেছো আল্লাহ শেখ আহমদুল্লাহ দেশে গেছে উনি এখন বর্তমানে যেই দেশের অবস্থা তো আল্লাহ তুমি হেফাজতে রাইখো অথবা আপনি যে কোনো লোকের জন্য আপনি দোয়া করলেন আল্লাহ তুমি তার বিপদ আপদ দূর করে দিও এখন ফেরাস্তা বলতেছে আমিন আবার বলতেছে তোমার যেন এরকম হয় তুমিও যেন এরকম পাও অর্থাৎ তুমি চাচ্ছ আরেকজনের নিরাপত্তা ফেরেস্তা বলতেছে তোমার নিরাপত্তা যেন হয় তাহলে দেখা গেল আমি গোরাগার মানুষ আমার দোয়া যদি কবুল নাও হয় ফেরেস্তার দোয়া তো এই জন্য কিছু চাওয়ার ইচ্ছা করলে সে অন্যের জন্য জন্য বুদ্ধিমান নিজের দোয়া করত না আল্লাহ তুমি আর সন্তানগুলিকে হেফাজতে রাই ফেরেস্তা কি বলবে হ্যাঁ আমার সন্তানের জন্য ফেরেস্তা কি করবে দোয়া করবে আমি আরেক ভাইয়ের জন্য দোয়া করি এখন তো আমরা অন্য ভাইয়ের জন্য দোয়া করি না বরং দেখি আরেকজন উপরে উঠতেছে দেখলে হিংসা লাগে আল্লাহ দিতেছে এটাও আমার সহ্য হয় না আমি দোয়া করবো এটা তো দূরের কথা কি বলেন একজন একটু শোনাম সুখ একজন একটু দেখা গেল না ছেলেপেলেগুলি মাসাল্লা মানুষ হইতেছে হইতেছে হ্যাঁ পয়সা একটু ভালোই কামাইতেছে আল্লাহ দিচ্ছে দিতেছে এখন আমার দেখেই সহ্য হয় না আমি কী এর দোয়া করবো বরং হিংসা লাগে এই হলো অবস্থা আমরা সামনে দোয়া করি আর পিছনে গিয়ে গিয়ে বোধ করি আমরা সামনে সামনে প্রশংসা করবো আর পিছনে গিয়ে মানুষ হইলো হ্যাঁ পাতলা একটা মানুষ তো আসলে আমরা সামনে সামনে প্রশংসা করি মারি পিছনে গিয়া সমালোচনা করি আর যদি দর পাই তাহলে তো লম্বা একটা দোয়া একবারে মা বাপ সদ্য পুরুষ সবার জাহান জান্নাতে ঢুকাই দিয়ে একবারে হ্যাঁ কান্দায় হাসাই একবারে আমরা শেষ কিন্তু আসলে আল্লাহ কোন দোয়া কবুল করে এক সময় বাই করছি দাওয়াত টত খাইছি দোয়া তো করতে হবে দাওয়াত খাইলে কিছু পয়সাও দেয় খানাও দেয় তখন দোয়াটা না করলে তো হয় না হ্যাঁ তখন ওই ব্যক্তির জন্য দোয়া সন্তানের জন্য দোয়া মা বাপের জন্য দোয়া মানে দোয়াটা হই না বেটাই খুশি হয়ে যায় দেখা গেল যেন পঞ্চাশ টাকা দিত একশো টাকা দিয়ে দিল দোয়াটা সুন্দর হইলি এই যে শোনাই না দোয়া দেখাই না দোয়া এই দুয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই কোন দুয়ার মূল্য আছে কোন ব্যক্তির সহি মুসলিম শরীরের হাদিস যে কারো পিছনে যদি কেউ দোয়া করে তাহলে এই দোয়াটা কবুল হয় একজনে দোয়া চাইলো মসজিদে কারো বাপ মারা গেছে হ্যাঁ কারো মা অসুস্থ আছে অনেক সময় দোয়া চায় তো আমাদের দেশে সিস্টেম হইলো হ্যাঁ আল্লাহ মামিন সবাই মিললা দোয়াটা করে দেয় লোকটাও কয় না আজকে আমার বাহের লাগে মসজিদে গিয়েছে বড় দোয়া হয়েছে সবাই মুসলিমের দোয়া করছে কিন্তু ওখানে যদি বললো যে আমার আবার জন্য একটু দোয়া করেন বইলা চলে গেল এখন আপনি মনে মনে করলেন না না করলেন হের কিন্তু শান্তি হয়নি যে দোয়াটা চাইলো হের মনে খুব একটা কি কইলো ইমাম সাহেব কইলো দোয়া করেন সবাই ওনার জন্য কে করছে না করছে হনেও নাই হের মনটাও ভরে নাই কিন্তু নগদ দোয়াটা করে দিলে যে চাইলো হ্যাঁ না দোয়াটা হয়েছে তো আসলে নিয়মটা কি ছিল যে আমি যখন আপনার জন্য দোয়া করব আপনাকে শোনাই করব না গাহারিল গাই বি মোস্তাজা বা আর দোয়া ফি গাহারিল গাইব দোয়াটা হতে হবে আপনাকে না শোনায় না জানায় আর এই দোয়ার মধ্যে এখলাস থাকে এই দোয়ার মধ্যে একাগ্রতা থাকে এই দুয়ার হলো আসল দোয়া যাই হোক আমরা সেই নকলের বিষয়ে একটু বেশি ঘুরি আসলগুলি আমরা ছেড়ে দিয়েছি সহিবুখারে হাদিস মজলুম ব্যক্তির বদুয়া থেকে সাবধান লাইসা বাইনাহা আল্লাহ হেজাব মজলুম ব্যক্তির দোয়া আর আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না মজলুম ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না সরাসরি পৌঁছে যায়

তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন তাহলে আল্লাহ আরো উপরে থাকেন কোথায় থাকেন আরো সে সাত আকাশের উপরে আল্লাহ পাক রাবুল আলমিন নেমে আসেন প্রতি রাত্রে শেষ তিন ভাগের এক ভাগ যখন বাকি থাকে তখন আল্লাহ পাক রাবুল আলামিন বলতে থাকেন কে আসো তোমরা আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করবো মাইয়া লু নিফা ও তেয়া কে আমার কাছে চাইবে আমি দান করব মাই ইয়াস তা ফেরু উনিফা ফের আলাহ কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আল্লাহ নিজে আয়েশা আমার দুয়ারে আমার দরজায় এসে আমাকে ডাকতেছে আর আমি ঘোমে বিবর আমি তো হজরুই উঠতে পারি আমারে আমার আবার তো আল্লাহ ফাকরামুল আলামিন এসে ডাকতে থাকে যিনি ধনী তিনি গরিবের দুয়ারে আছে আইসা ডাকতেছে নিবা লাগবো আমরা কি কই দরকার নাই আমাদের ভাবটা এরকম যে আমাদের লাগতো না বহুত বহুত হয়ে গেছে আল্লাপাকের কাছে ওই সময়ে কিছু সময় হলো ডাকা দরকার কষ্টের কাজ লম্বা ডিউটি ঠিক আছে ওজোর আছে নামাজের ফজরের নামাজে আমরা উঠি দশ মিনিট আগে পনেরো মিনিট আগে একটু উঠেন অথবা আরেকটা হাদিস বলবো লেফের তলে থুই হয়েও আপনি দোয়া করতে পারেন হাদিস আসতেছে শহীব ওখানের হাদিস রসুল্লাহ সাসাম বলেছেন মানত আর রা মিনাল্লাই যে ব্যক্তি রাতে ঘুম ভেঙে গেল মানুষ আসে না একটু ঘুম ভেঙে গেছে রাতে তারপরে সে বললো ফকল সে ব্যক্তি বললো লা ইলাহ ইল্লাল্লা ওহাদাহু লা শারিকালা মুলুকু আলা হুল্হামদু ও আল্লাহ খুল্লি সে ইন কদির এই দোয়াটা আমরা অনেকেই জানি

নিচে থাকেই বলেন আপনি রাসুল্লাহ আসলাম বলেছেন যে এই দোয়াই করে দোয়াটা কবুল হয় উঠে যদি নামাজ পড়ে নামাজটাও কবুল হয় তাহলে কবুলের যে পদ্ধতি আমাদের নবী শিখাই গেছেন আমরা অনেকে জানি না অনেকে জানি আমল করি না আল্লাহ যেন আমাদেরকে তো অভিজ্ঞান করে হাদিস আর আজান এবং যে দোয়া এটা আল্লাহ ফিরে দেয় না আজান এবং একামত হাদিসটা সহি আজান এবং একামতের মাঝখানে হলো দোয়ার জন্য উত্তম সময় আরবেরা দেখবেন কেউ এসে কোরআন খুলবো অথবা কেউ হাত তুলে দোয়া করবো আমরা দোয়া ভারাভারি করি না আমাদের পরে এই ইমাম সাহেব দোয়া করেন দোয়া করেন দাঁতের দোয়া না করলে কয় এই ইমাম রাহন যাইতো না হ্যাঁ দোয়াই করে তো এখন দোয়া আমরা খেপা যাই দোয়ার জন্য অথচ উত্তম ছিল আজান এবং একামতের মাঝখানে দোয়া আল্লাহ ফিরাই দেয় না সহিব হাদিস ফিল জুম আতি সাহাতুন লাই ওয়াফিক হা আব্দুল মুসলিমুন কা ইমুন ইসল্লি ফাঁসা আল্লাহ ইল্লা আপা জুমার দিনে একটা সময় আছে ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাপাকের কাছে সে চায় আল্লাহ পাক সেই দোয়াটা ফিরে দেয় না অবশ্যই তা কবুল করেন এই দোয়াটা কখন ওই সময়টা কখন কেউ কেউ বলেছেন যে ইমাম যখন খোদ্বায় ওঠে এই যে জুমার খোদ্বার যখন আজান হয়ে যায় যতক্ষণ ইমাম মেম্বরে থাকে এই সময়টা হলো এই সময় আবার কেউ কেউ বলেছেন যে এটা হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অর্থাৎ জুমার দিনের শেষ যে সময় এই সময়টা হলো ওই সময় এই সময় আরবেরা দেখবেন অনেকে মসজিদে ঢুকে যায় এবং সেখানে লম্বা দোয়া করতে থাকে খেয়াল করছেন নি কেউ দেখছেন নি আপনারা আপনি জুমার দিনে বিকেলবেলা ঢুকে দেখেন জুমার মসজিদগুলিতে এইভাবে আরবিরা কিন্তু করে শেষ সময় আসরের পরে গিয়া তারা দোয়া করে তো এরপরে আরেকটা হাদিস সহি মুসলিম শরীফের আক্রাবু মায়া কুনুল আব্দু মের রাবি ও বান্দা যখন সেজদায় চলে যায় তখন পাকের সবচেয়ে নিকটে থাকে সবচেয়ে নিকটে চলে যায় বলেন সেই সেজদাতে গিয়ে বেশি বেশি দোয়া করবা সেজদায় বেশি বেশি দোয়া করবা কিন্তু আমরা কখন দোয়া করবো সময় তো নেই আমরা কোনো মতো ঠুকর মারি কির সে সময় নেই আমার তাড়াতাড়ি খালি কোনো মতো আলা এই রুকুর তাজবি তাজবি আমরা তো পড়ারই সময় নাই। খালি এত তাড়াহুড়া করে আমরা সেখানে পড়ি রসুল্লাহাম বলেছেন যে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন সে সেজদায় থাকে তাহলে বেশি বেশি সেখানে আল্লাহর কাছে কি করো দোয়া করবে আরেকটা সময় হলো নামাজের শেষ সালামের আগে রসোল্লা বলেছেন যে যখন এই যে দুরুৎ আত্তাহিয়াতু দোয়া মাসুরা এগুলি পড়ার পরে তুম্মা লিওখয়ের মিনা দোয়া এরপরে যে কোনো দোয়া তার নিজের প্রয়োজন মতো নিজের পছন্দ মতো সে দোয়া করবে এমন কি ফরজ নামাজ কোন কোনো ওলামারা বলছেন যে ফরোজে পড়বে না সুন্নত ফল ওয়াজিব যে কোনো নামাজেই নিজের ভাষায় সে দোয়া করতে পারে সমস্যা নেই তো এই সালামের আগে আত্মহেতু দূরদের পরে আপনি নিজের ইচ্ছা মতো সেখানে দোয়া করবেন এটা হলো দোয়ার বিশেষ একটা সময় তিরমিজি শরীফের হাদিস হাদিসগুলো না বলে আমি একটু দ্রুত অগ্রসর হওয়ার চেষ্টা করি যখন বৃষ্টি নামে ওই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি যখন নেমে আসে যখন জমজমের পানি কেউ পান করে বলেছেন জমজমের মা পানি যে নিয়তে পান করবে সেই নিয়তি তার পূরণ হবে যখন জমজমের পানি পান করবে একটা নিয়ত করা অথবা আল্লাহর কাছে ওই মুহূর্তে দোয়া করা এরপরে মুরুখ যখন ডাকে সাল্লাম বলেছেন সহি বুখারির হাদিসে যে মরুক যখন ডাকে তখন মনে করবে যে সে কোনো ফেরেস্তাকে দেখেছে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর যখন গাদা ডাকে গাদা তখন মনে করবে যে সে শয়তান শয়তানকে দেখেছে কারণ এরা কিন্তু দেখে এগুলি তখন তোমরা বলবে আউদাহিমি আর মরুক ডাকলে আল্লাহ পাখের অনুগ্রহ আল্লাহর দয়া করোনা তোমরা আল্লাহর কাছে চাইবে দোয়া কবুল হয় না কেন সবচেয়ে বড় কারণ হলো হারাম খাইলে দোয়া কবুল হয় না সহি মুসলিমের হাদিস রাসুল্লাহাম বলেন ইন আল্লাহ তাইবুল লা ইকবালু ইল্লা তাইবা আল্লাহ হলেন পবিত্র পবিত্র ছাড়া আল্লাহ কিছু গ্রহণ করেন না কবুল করেন না ইন আল্লাহ আমার আল মিনিনা বিমা আমার এবাহিল মোর সালিন আল্লাহ মোমিনদেরকে আদেশ করেছেন সেই আদেশ যেই আদেশ তিনি নবীদেরকে করেছেন কি আদেশ হে উত্তম খাবার খাও পবিত্র খাবার খাও এরপরে কাজ করো তাহলে আল্লাপাক বলেছেন উত্তম খাবার খাও এরপরে নেক কাজ করো এটা মোমেনদের জন্য হুকুম নবীদের জন্য হুকুম ইয়া ইউ আমানু দিন আহ কুলু মিনাতৈ বা তিমা রজাক না কুম আল্লাহ্ক আদেশ করেছেন তোমরা আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে উত্তম রিজিক ভোগ করো এরপরে রসুলুল্লাহসাল সাল্লাম বলেন তুম্ মাদাকের রাজুলু ইয়তুইল উৎসাফর এরপরে এমন একজন ব্যক্তির কথা তিনি বললেন যে লম্বা সফর করল ধরুন মক্কাতে গেলেন আপনি লম্বা সফর করে আস আসা আকবার তার চুল একবারে উস্কুস্কো হয়ে গেল ধুলামলিন হয়ে গেল তার হাতটা সে আকাশের দিকে উঠালো সফর করল সফর করলে দোয়া কবুল হয় মোসাফের দোয়া কবুল হয় সফর করেছে হাত উঠাইলে দোয়া কবুল হয় কারণ আল্লাপাক বলেন যে আমি আমার বান্দার হাতটা কিভাবে খালি ফেরত দিব আমি লজ্জা পাই বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ পাক লজ্জা পায় খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা হয় অর্থাৎ হাত উঠালে দোয়াটা কবুল হয় তো এই ব্যক্তি সফরও করলো হাত এরপরে আল্লাহর সুন্দর সুন্দর নাম 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 একটা হলো রব এই নিয়ে তিনি ডাকতেছেন ভাবে আল্লাহর নাম সুন্দর নাম নিয়ে ডাকতেছেন দোয়াটা কবুল হওয়ার কথা ছিল কিন্তু কবুল হলো না সফরও আছে হাতও উঠাইছে আবার আল্লাহর সেই সুন্দর নাম নিয়েও ডাকছে এর পরেও দোয়াটা কবুল হলো না কেন অমা পামুহ আমন তার খাদ্য হলো হারাম অমা সরাবুহু হারামন তার পানীয় হলো হারাম ওয়ামালবাসুহু বাসুহু হারামন তার পোশাক হলো না পাক পোশাক হলো হারাম ওয়াগুদিয়াবিল হারামি হারাম দ্বারা তার দেহ পরিপুষ্ট হয়েছে এই হারামের রক্ত মাংস এগুলি নিয়ে সে আল্লাহর কাছে দোয়া করতেছে ফা আন্না ইউস্তাজাবু লিযালিক এই ব্যক্তির দোয়া কি করে কবুল হবে তার খানাও হারাম তার পানীয় হারাম তার পোশাকও হারাম হারাম দ্বারা রক্ত মাংস গঠিত এই ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে আল্লাহ কি করে তার দোয়া কবুল করবেন তিরমিজ শরীফের হাদিস আল্লাযী নাফসি বিইয়adihi লা মারুফ ওয়া আনিল মুনকার সেই সত্তার কসম সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো আর অসৎ কাজের নিষেধ করতে থাকো আর না হয় অথবা এমন হবে যে তোমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি না করো তাহলে আল্লাহ তোমাদের উপর কোনো আজাব পাঠাবেন আর সেই বিপদে পরে আল্লাহকে তোমরা ডাকবা সুম্মা তাদউহু ফালা ইস্তজাবু লাকুম এরপরে তোমরা আল্লাহকে দোয়া করবা আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না তাহলে এই হাদিস থেকে যেটা জানলাম যে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে আর না হয় কিন্তু দোয়া কবুল হবে না তাহলে দোয়া কবুলের জন্য এটা একটা শর্ত এই বিষয়ে আর অনেক কথা আমি কথা আর লম্বা করতে যাচ্ছি না আল্লাহ পাক আলমিনের কাছে আমরা একমাত্র দোয়া করব আমাদের নিজের অভাব আল্লাহ পাকের কাছে পেশ করব নিজেকে ছোট করে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করে আল্লাহর গুণগান করে রসলামের উপর আমরা কি করব আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছেই দোয়া করব কোনো কবর মাজার অলি ফেরেস্তা নবী কারো কাছেই চাইব না আল্লাহ সারা যাদের কাছে তোমরা চাও তারা তো খরকুটারও মালিক না তারা তো একটা ধুলিকণারও মালিক না তারা তো একটা মশা মাসিও বানাতে পারবে না তাদের কাছে কেন চাও আল্লাহ তিরস্কার করেছেন আল্লাহ নিষেধ করেছেন আমরা একমাত্র আল্লাহর কাছে চাইব অন্য কারো কাছে চাইব না আল্লাহ পাকরাবুল আলমিন যেন আমাদেরকে হালাল খাদ্য খেয়ে দোয়া করার তৌফিক আল্লাহ যেন দান করেন এবং এমন দোয়ার দোয়া থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই আশ্রয় চাই যেই দোয়া কবুল হয় না আল্লাহর কাছে ওই দোয়া থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই যেই আমল আল্লাহর কাছে কবুল হয় না সেই আমল থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই আশ্রয় চাই আল্লাহর কাছে আমরা সকল কল্যাণ চাই সকল অকল্যাণ অমঙ্গল থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই পানা চাই রসুল্লা বলেছেন যখন মজলিস শেষ হয়ে যায় তখন বলা হয় কুমু মকফুর আল্লাহ কুম তোমরা উঠো তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে আমরা আল্লাহর কাছে ওই দোয়া করি যে মজলিসে বসলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয় সেই মজলিসে আমরা বসেছি আল্লাহ পাকের স্মরণে আল্লাহর কালাম রসুল্লা সালামের হাদিস থেকে আমরা কিছু আলোচনা করেছি শুনেছি আল্লাহ পাক রাবুল্লা আলমিন এটাকে ওসিলা করে এই ন্যাক কাজটাকে অসিলা করে আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করেন আমাদের জীবনের গুণাকে মাফ করেন আমাদের পিতা মাতা দাদা না আত্মীয় স্বজন আল্লাহ রাবুল্লা আলমিন সকলকে যেন ক্ষমা করে দেন আমাদের সন্তান আদিতে আল্লাহ বরকত দেন তাদেরকে আল্লাহ পাকের গোলাম বানিয়ে নেন আমরা আল্লাহ পাকের কাছে সকলের জন্য সকল কল্যাণ চাই সকল অকল্যাণ অমঙ্গল ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك